হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন, আমরা মূলত আজ কথা বলবো ময়মনসিংহ বোর্ডের 2023 সালে যে সকল শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীতে ছিল তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য যে তথ্যগুলো 2023 সালে সংগ্রহ করা হয়েছিল, এগুলো আসলে অনলাইন নিবন্ধন সংক্রান্ত। গত 16 তারিখে ময়মনসিংহ শিক্ষা বোর্ড একটি চিঠি ইস্যু করে, যেখানে বলা হয়েছে যে 23 সালে ষষ্ঠ শ্রেণী অর্থাৎ 24 সালে সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে তথ্য আপলোড, সংশোধন ও নিবন্ধন প্রসঙ্গে। এখানে মূলত তারা তাদের যে চিঠিটা এটা সম্পূর্ণ নির্দেশ এখানে দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে মূলত 2010 সালের পরীক্ষা বছরের 1 জানুয়ারি, এই পরীক্ষা বয়স 9 বা 5 বছর এবং 31 ডিসেম্বর সর্বোচ্চ 16 বছর, এই তথ্যগুলো এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ 9-এর বেশি হতে হবে এবং 15 আর তার নিচে শিক্ষার্থীদের তথ্য আমরা আপলোড করতে পারবো। আর এটা আমার মতো কত তারিখ পর্যন্ত আপলোড করতে পারবো এই তথ্যগুলো এখানে দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে তথ্য আপলোড শুরু হবে 17 তারিখ, অর্থাৎ আজকে থেকে আমাদের তথ্য আপলোড শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে সর্বশেষ লাস্ট ডেট হচ্ছে আগামী মাসের 16 তারিখ, যেটা হচ্ছে বিলম্ব ফি ছাড়া। আর যদি আমরা জরিমানা সহ দিতে চাই সেটা হচ্ছে মূলত 30 তারিখ পর্যন্ত। আর এখানে আমাদের কি পরিমাণ টাকা দিতে হবে এটার পরিমাণটা এখানে দেওয়া আছে। আর এখানে মূলত এটার প্রক্রিয়া বা সিস্টেমটা এখানে উল্লেখ করা আছে, আপনারা মূলত এটা ভালো করে একটু পড়ে নেবেন। যাই হোক, আমরা একটু দেখিয়ে আসি কীভাবে মূলত আমরা কাজটুকু করবো। প্রথমে আমরা বোর্ডের ওয়েবসাইটে চলে আসবো, ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এরপর হচ্ছে এখান থেকে আমরা সরাসরি আওয়ার সার্ভিস থেকে ইনস্টিটিউট প্যানেলে এখানে চলে আসবো। এই ইনস্টিটিউট প্যানেলে আসার পর এরকম একটা ইন্টারফেস থাকবে, এখানে আমরা মূলত আইডি বা ইউজারের জায়গায় প্রতিষ্ঠান নাম্বার এবং পাসওয়ার্ডের জায়গায় আমাদের বোর্ড কর্তৃক যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা অ্যাডমিন প্যানেল চলে আসবে। এই অ্যাডমিন প্যানেলে আসার পর আমরা প্রথমে রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করলে এখানে আমাদের চলে আসবে যে 6/2023, এখানে আমরা সরাসরি ক্লিক করব। সরাসরি ক্লিক করার পর এরকম একটা ড্যাশবোর্ড বা ইন্টারফেস আমাদের সামনে শো করবে। এখান থেকে মূলত আমরা অ্যাড নিউ স্টুডেন্ট এখানে আমরা মূলত ক্লিক করব। আর এখানে আমরা প্রথমে ক্লিক করব, আজকের মতো জাস্ট একটা স্টুডেন্ট কীভাবে এন্ট্রি দিতে হয় এটা নিয়ে কথা বলবো। পরবর্তী ভিডিওতে এগুলার যে বাকি ফিচারগুলো আছে এটা আমি পর্যায়ক্রমে আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে গিয়ে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা অ্যাড নিউ স্টুডেন্ট এখানে ক্লিক করব। দেখেন, অ্যাড নিউ স্টুডেন্টে ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের ইসেফ নং এটা দিতে হবে, সেটা হচ্ছে আমরা যে তথ্যগুলো আপলোড করব বা যে শিক্ষার্থীগুলোর তথ্য এখানে আপলোড করব সেই শিক্ষার্থীগুলোর মধ্যে আমি কীভাবে তাদের রাখতে চাচ্ছি, অর্থাৎ কারপরে কার সিরিয়ালটা আসবে সে এখানে আমাদের সিরিয়াল নাম্বার দিতে হবে। এরপর হচ্ছে এখানে আমাদের স্টুডেন্ট নেম যেটা আছে সেটা আমাদের এখানে দিতে হবে। এরপর হচ্ছে স্টুডেন্ট ফাদার্স নেম, এটা আমাদের এখানে দিতে হবে। এরপর হচ্ছে স্টুডেন্টের যে মাদার্স নেম সেটা আমাদের এখানে ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে এখান থেকে আমরা জেন্ডার সিলেক্ট করব। এরপর হচ্ছে আমরা স্টুডেন্ট টাইপটা এখানে আমরা সিলেক্ট করব, সেটা কি নর্মাল না স্পেশাল চাইল্ড বলতে বলা হয়েছে বিশেষ চাহিদা সম্পূর্ণ, যেমন প্রতিবন্ধী বা আদার্স এরকম। এরপর হচ্ছে আমরা ডেট অফ বার্থ যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবো। এরপর হচ্ছে রিলিজিয়ন যেটা আছে এখানে আমাদের ধর্মটা এখানে সিলেক্ট করে দেবো। এরপর হচ্ছে শিফট, যদি কোনো প্রতিষ্ঠানে শিফট থাকে সেক্ষেত্রে আমরা শিফট ব্যবহার করব, আর যদি শিফট না থাকে সেক্ষেত্রে আমরা ডে ইউজ করব। এরপর হচ্ছে সেকশন যদি থাকে আমরা সেই সেকশনগুলো ব্যবহার করব। এরপর হচ্ছে ওই শিক্ষার্থীর ষষ্ঠ শ্রেণীতে অর্থাৎ 2023 সালের ক্লাস 6-এ তার রোল কত ছিল এটা আমরা এখানে দেবো। এরপর হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন নং, এটা অবশ্যই ডিজিটাল জন্ম নিবন্ধনের নাম্বার হতে হবে, যেটা মূলত 17 ডিজিট, সেটা আমরা এখানে ব্যবহার করব। এরপরে দেখেন এখানে বলা হয়েছে ইউনিক আইডি বলতে এখানে বলা হয়েছে যে আমরা UID যেটা করেছিলাম CRBS ওয়েবসাইটে, ওইখানে যদি আপনারা তথ্য আপলোড না করেন তাহলে 2024 সালের সপ্তম শ্রেণী থেকে তথ্য আপলোড করবেন। আপলোড করার পর ওইখান থেকে একটা নাম্বার আসবে, সেই নাম্বারটা দিয়ে দেবেন।
এরপর হচ্ছে গার্ডিয়ান মোবাইল, এটা অবশ্যই যেটা একুরেট মোবাইল নাম্বার আছে গার্ডিয়ান, সেটাই আপনারা ব্যবহার করবেন। এটার প্রতি কিন্তু বোর্ড বিশেষ জোর দিয়েছে, এটা আপনারা হয়তো চিঠিটা ভালো করে পড়লেই বুঝতে পারবেন। এরপর হচ্ছে স্টুডেন্ট ফটো, এখানে আমরা মূলত স্টুডেন্ট ফটোটা আপলোড করব। ফটো আপলোডের সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা মূলত 200x150 পিক্সেল এই সাইজের ইমেজ হতে হবে, এবং ইমেজটা অবশ্যই আমরা চেষ্টা করব যে 300-400 KB মাঝখানে রাখার জন্য। এর বেশি হলে অনেক সময় কী হয় আমাদের ছবিগুলো দেখায় না, তবে ফরম্যাট এটা রাখতে হবে, এটাই হচ্ছে মূলত বোর্ডের নির্দেশ। যাই হোক, এতটুকু এভাবে আমাদের সমস্ত তথ্য এখানে আমরা দেওয়ার পর সরাসরি আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমাদের তথ্যটা আমাদের যে রেজিস্ট্রেশন সার্ভার 6023 সেখানে চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এটা নিয়ে কথা বলবো। আরেকটা বিষয় হচ্ছে আমি হয়তো এই সপ্তাহের মধ্যে, এই সপ্তাহ বলতে আর কি আগামী 30 তারিখের মধ্যেই আমি এইটার লাইভ কাজ করে আমি আপনাদেরকে আরও একটা ভিডিও আপলোড করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে একটা নিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।